চন্দননগর গ্রামে অনিতা দেবী তার ছেলে রাজেশ এবং বৌমা মীনার সঙ্গে থাকত। অনিতা প্রচুর খেতে ভালোবাসত, যার কারণে তার ওজন অনেক বেড়ে গিয়েছিল। আর এই বেশি ওজন থাকার কারণে তাকে নানা সমস্যায় পড়তে হতো। একদিন অনিতা তার ঘরে বসেছিল, তখনই তার বৌমা মীনা সেখানে আসে। মা, এই নাও স্যালাড, আমি ইন্টারনেটে দেখছিলাম স্যালাড খেলে ওজন কমে যায়। সত্যি বৌমা, এসব খেলে ওজন কম হয়? হ্যাঁ মা, আমি টিভিতেও দেখেছি হিরোইনরাও সব সময় স্যালাড খায়, তাই ওদের ওজন কখনোই বাড়ে না। মীনা শাশুড়িকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে অনিতা একটি একটি করে শশা খেতে থাকে। আরে বা, শশার চেয়ে তো পেঁয়াজ খেতে বেশি ভালো লাগছে, কাঁচা পেঁয়াজ খেতে এত সুস্বাদু হয় আগে জানতাম না তো। অনিতা এই বলে সব স্যালাড খেয়ে ফেলে। এভাবে কয়েকদিন কেটে যায়। মীনা শাশুড়িকে প্রতিদিনই এই স্যালাড বানিয়ে খাওয়ায়। এভাবে প্রতিদিন অনিতা শশা পেঁয়াজের স্যালাড খেতে খেতে অতিরিক্ত পেঁয়াজ খাওয়ার অভ্যেস করে ফেলে। একদিন অনিতা ডাইনিং টেবিলে খেতে বসেছিল। বৌমা, বাড়িতে কাঁচা পেঁয়াজ আছে? হ্যাঁ মা, বাড়িতে পেঁয়াজ তো আছে, কিন্তু আপনি পেঁয়াজ দিয়ে কি করবেন? কি আর করব বৌমা, ভাতের সঙ্গে পেঁয়াজ খাবো, তাই তোমাকে বলছি আজ পেঁয়াজ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, আপনি বসুন, আমি এখনই পেঁয়াজ নিয়ে আসছি। মীনা শাশুড়িকে এই বলে রান্নাঘর থেকে তাকে পেঁয়াজ এনে দেয়। অনিতা ভাতের সঙ্গে পেঁয়াজ খেয়ে অনেক বেশি খুশি হয়। বা, আজ তো ভাতের সঙ্গে পেঁয়াজ খেয়ে খাবারের স্বাদটাই দ্বিগুণ হয়ে গেল। অনিতা এই বলে খাওয়া শেষ করে তার ঘরের ভেতর চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। দিন দিন খাবারের সাথে সাথে অনিতার পেঁয়াজ খাওয়াও অনেক বেশি বেড়ে যায়, এবং বেশি পরিমাণ পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে গন্ধ বেরোতে শুরু হয়। একদিন অনিতা খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসেছিল, তখনই মীনার মা বিদিশা তার সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। দিদি কেমন আছো? আমার মেয়ে তোমার ভালো করে খেয়াল রাখছে তো? হ্যাঁ দিদি, আমার বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ও সারা দিন আমার সেবাতেই ব্যস্ত থাকে। সত্যি এরকম বৌমা পেয়ে আমার ভাগ্য খুলে গিয়েছে। বিদিশা অনিতার মুখে নিজের মেয়ের প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয়। এদিকে অনিতা কিছুক্ষণ মীনার মায়ের সঙ্গে কথা বলার পর তার ঘরে চলে যায়। তখনই বিদিশা মীনাকে বলে, সত্যি মীনা, শাশুড়ির মুখে তোর নাম শুনে অনেক ভালো লাগছে। তুই তো শাশুড়ির এত খেয়াল রাখিস, কিন্তু একটা ব্যাপারে আমি তোর উপর অনেক রেগে আছি। মা, আমি আবার কি করলাম যে তুমি আমার উপর রেগে আছো? মীনা, তোর শাশুড়ির মুখে এত দুর্গন্ধ বের হচ্ছে যে ভালো করে কথাই বলা যাচ্ছে না। শাশুড়ির এত খেয়াল রাখিস, এটাও খেয়াল রাখা তো তোর দায়িত্ব। না মা, এটা আমার দোষ নয়, আমার শাশুড়ির কারণেই তার মুখ থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে। দিনে সে 5-6টা কাঁচা পেঁয়াজ খায়, এত বেশি কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ বেরোবে না তো কি সুগন্ধ বেরোবে? হায় ভগবান, 5-6টা কাঁচা পেঁয়াজ খায়, তো শাশুড়ি কি বেশি বেশি পেঁয়াজ খেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করবে ঠিক করেছে? জানি না মা, আমার শাশুড়ি মা এত বেশি পরিমাণ কাঁচা পেঁয়াজ কেন খাচ্ছে, কিন্তু তার এভাবে পেঁয়াজ খাওয়াতে আমাদের যে কত সমস্যা হচ্ছে তা ধারণাই করা যাবে না। মীনা তার মাকে এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে বিদিশাও কিছুক্ষণ পর নিজের বাড়ি ফিরে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। দিন দিন অনিতার পেঁয়াজ খাওয়া প্রচুর পরিমাণে বেড়ে যায়। এভাবে অনিতার মুখের গন্ধের জন্য রাজেশ এবং মীনা অনেক বেশি টেনশনে পড়ে যায়। মীনা, কিছুদিন পর আমার প্রমোশন আছে, প্রমোশনের পর যদি বসকে আর তার পরিবারকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াই, তাহলে অফিসে আমার ইমেজটা খুব ভালো হয়ে যাবে। রাজেশ, এই কথাটা তো তুমি অনেক ভালো বলেছো, তোমার প্রমোশনের খুশিতে অতি অবশ্যই বস ও তার পরিবারকে বাড়িতে নেমন্তন্ন করা উচিত, কিন্তু মায়ের অবস্থা তো তুমি ভালো করেই জানো, তিনি বেশি পরিমাণে পেঁয়াজ খেয়ে মুখে গন্ধ নিয়ে তাদের সঙ্গে কথা বললেই তো বস তোমার প্রমোশনকে ডিমোশন করে দেবে। তাহলে কি মীনা, বসকে বাড়িতে ডেকে খাওয়ানোর ইচ্ছা আমার পূর্ণ হবে না? কেন পূর্ণ হবে না রাজেশ, যদি তুমি মাকে পেঁয়াজ খেতে বারণ করো, মা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিলে তার মুখ থেকে আর গন্ধ বের হবে না। ঠিক আছে, তাহলে আমি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। রাজেশ মীনাকে এই বলে সেখান থেকে চলে যায়, এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরে যায়। কি রে রাজেশ, আজ হঠাৎ সকাল সকাল আমার ঘরে, আমার সঙ্গে কি তোর কোনো দরকার ছিল? হ্যাঁ মা। আচ্ছা, তুমি নতুন নতুন কি শুরু করছো? প্রতিদিন বেশি বেশি করে পেঁয়াজ খাচ্ছ, এত বেশি পেঁয়াজ খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। এই কথা বলার জন্য এখানে এসেছিস?
পৃথিবীতে কেউ পেঁয়াজকে অসুস্থ হয়েছে আমি তো আগে শুনিনি। তাই তোকে আমার শরীর নিয়ে বেশি ভাবতে হবে না। আমার ভাতের সঙ্গে পেঁয়াজ খেতে ভালো লাগে, তাই আমি বেশি বেশি খাই। অনিতা ছেলেকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজেশ তাকে মুখে গন্ধ বের হওয়ার কথা বলতে না পেরে দুঃখী মনে নিজের ঘরের ভেতর চলে আসে। কি হলো রাজেশ, মাকে বলেছো তিনি আর কোনোদিন পেঁয়াজ খাবে না তো? মিনা, আমি মাকে বলেছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমার মনে হয় না মা আমাদের কথায় পেঁয়াজ খাওয়া ছাড়বে। আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই আমি এর বিকল্প পথ বেছে রেখেছি। মিনা রাজেশকে এই বলে রুম থেকে বাইরে বেরিয়ে যায় এবং সে অনিতার কাছে গিয়ে বলে, মা, রাজেশের অফিসে একটু কাজ আছে, তাকে এখনই আর্জেন্ট বেরোতে হবে। আপনি যদি বাজারে গিয়ে শাকসবজিটা কিনে আনতেন খুব ভালো হতো। ও, এই ব্যাপারে তা সমস্যা কি আছে? তুমি যাও, আমি এখনই রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর অনিতা রেডি হয়ে বাজারের জন্য বের হচ্ছিল, তখনই মিনা সেখানে আসে। মা, বাজারে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে নিন, যদি বাজার থেকে আসতে দেরি হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছো বৌমা, আমারও খুব জোরে খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্ট করার পর এই বাজারের দিকে রওনা হব। অনিতা এই বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। তখনই মিনা একটি প্লেটে বাসি ভাত, কাঁচা লঙ্কা ও দুটি পেঁয়াজ নিয়ে সেখানে আসে। মা, আজ তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানো হয়নি, তাই আপনি এই বাসি ভাতটাই খেয়ে নিন। আপনি বাজার থেকে এলে আমি অন্য কিছু বানিয়ে দেব। ঠিক আছে বৌমা, বাসি ভাত খেতে আমার কোনো আপত্তি নেই। বাসি ভাতে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের থেকে ভালো ব্রেকফাস্ট তো আর কিছুই হয় না। অনিতা মিনাকে এই বলে তাড়াতাড়ি বাসি ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে বাজারের দিকে রওনা হয়। সে একটি সবজিওয়ালার কাছে গিয়ে বলে, হিরে বিজু, আলু পেঁয়াজ আর পটল কত করে কিলো দিচ্ছিস? কাকিমা, এখন এগুলো 50 টাকা করে কিলো যাচ্ছে। কিন্তু আগে আপনি বলুন, বাজারে সবজির দাম কি বেড়ে যায় যে আপনি তাড়াহুড়ো করে ব্রাশ না করেই বাজার করতে চলে এসেছেন? বিজু, কি সব যাতা বলছিস! আমি ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথে স্নান করেই বাজারে এসেছি। তাহলে নিশ্চয়ই কাল পচা মাছ খেয়েছিলেন, যার দুর্গন্ধ ব্রাশ করার পরেও যাচ্ছে না। অনিতা বিজুর কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে তার কাছ থেকে সবজি না কিনে অন্য জায়গায় গিয়ে সবজি কেনে। সবজি কেনার পর সে বাড়ি ফিরে আসে। সত্যি ওই বিজুর মনে হয় নাকে কোনো সমস্যা হয়েছে, কখন থেকে বলে যাচ্ছে মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। অনিতা এসব ভাবতে ভাবতে নিজের ঘরে চলে যায়। এভাবে প্রতিদিন মিনা তাকে কোনো না কোনো বাহানায় বাজারে পাঠায়, আর সবজিওয়ালারা প্রতিদিনই তার মুখ থেকে গন্ধ বের হওয়ার কথা বলে। কিন্তু অনিতা তাদের মুখ থেকে গন্ধ বের হওয়ার কথায় প্রচন্ড রেগে তাদের কাছ থেকে সবজি নেওয়া বন্ধ করে দেয়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন অনিতা সকলের সঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসেছিল, তখনই হঠাৎ তার শরীর খারাপ মনে হয় এবং অতিরিক্ত শরীর খারাপ হওয়ার কারণে সে বমি করতে শুরু করে। রাজেশ ও মিনা অনিতার এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তাকে হসপিটালে অ্যাডমিট করে। হসপিটালের ডাক্তার অনিতার ভালো করে চেক আপ করার পর রাজেশকে বলে, দেখো রাজেশ, কোনো জিনিস অতিরিক্ত পরিমাণ খাওয়ার কারণে তোমার মায়ের ফুড পয়জন হয়েছে, তাই তাকে সুস্থ করার জন্য আমাদের তাকে কিছুদিন হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তার তাদের এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মিনা এবং রাজেশ ডাক্তারের কথা শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায়। কিছুক্ষণ পর তারা অনিতার সঙ্গে দেখা করার জন্য যায়। দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম যে কোনো জিনিস বেশি পরিমাণে খাবে না সমস্যা হয়, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা, আমার অতিরিক্ত জেদ ও ভুল ধারণার কারণেই আজ আমার এই অবস্থা। তাই এখন থেকে তোরা নিশ্চিন্তে থাক, আমি হসপিটাল থেকে বাড়ি যাওয়ার পর আর পেঁয়াজ খাবো না। অনিতার কথা শুনে রাজেশ এবং মিনা অনেক বেশি খুশি হয়। কিছুদিন হসপিটালে ট্রিটমেন্টে রাখার পর তারা অনিতাকে বাড়ি নিয়ে যায়। অনিতা তার কথা মতো পুরোপুরি পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু তার পেঁয়াজ খাওয়ার নেশা এতটা বেড়ে গিয়েছিল যে পেঁয়াজ ছাড়া সে ভাত খেতে পারত না। মা, এই নিন পোলাও ও লাউয়ের হালুয়া। আমি জানি পেঁয়াজ না খাওয়ার কারণে আপনি ঠিক মতো খেতে পারছেন না, তাই আমি ঠিক করেছি এখন থেকে প্রতিদিন আপনাকে নানা রকম সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াবো, যেটা খাওয়ার পর আপনি আপনার কাঁচা পেঁয়াজের স্বাদটাই ভুলে যাবেন। সত্যি তোমার মতো বৌমা আমি অনেক ভাগ্য করে পেয়েছি, তাই তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার কথা মতোই কাজ করব, আর হাজার কষ্ট হলেও কাঁচা পেঁয়াজ খাওয়ার কথা ভাববো না। অনিতা এই বলে খাওয়াতে ব্যস্ত হয়ে যায়।
পরবর্তী সময়ে সে তার কথা মতো কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ করে নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করে খুশি খুশি তার বাকি জীবনটা কাটাতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো। মহেন্দ্রপুর গ্রামে রাজেশ তার স্ত্রী সঙ্গীতা এবং তার চার ছেলে মেয়ের সঙ্গে থাকত। রাজেশের বড় মেয়ে রিঙ্কি, মেজ মেয়ে পিঙ্কি এবং ছোট মেয়ে চিঙ্কির পর তার ছেলে রনির জন্ম হয়। রনির জন্মের পর থেকে রাজেশ এবং সঙ্গীতা ছেলে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে তাদের বাকি তিন মেয়ের দিকে খেয়ালই করে না। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন রাজেশ বাড়িতে বসেছিল, তখনই তার স্ত্রী সঙ্গীতা বাজার থেকে বাড়ি ফেরে। এই দেখো রাজেশ, আমি রনির জন্য কত সুন্দর সুন্দর জামা এনেছি, এই জামাগুলো পরলে আমার রনিকে হিরোর মতো দেখাবে। আরে বাহ সঙ্গীতা, জামাগুলো তো সত্যি খুব সুন্দর, তোমার কাপড় কেনাতে ভালো চয়েস আছে মানতে হবে। রাজেশ এবং সঙ্গীতা দুজনে কথাই বলছিল, তখনই সেখানে তার মা বিমলা আসে। বৌমা, ছেলের জন্য তো অনেকগুলো জামা কিনে এনেছো, তুমি ভুলে যাচ্ছ বাড়িতে তোমার তিনটি মেয়েও আছে, তিন বছর হয়ে গেল তুমি তো ওদের একটিও জামা কিনে দাওনি। দেখো মা, ওরা আমার মেয়ে, তাই ওদের কখন কি দরকার সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ মা, সঙ্গীতা ঠিক বলছে, আমাদের মেয়েদের কি করলে ভালো হয় সেটা তোমার থেকে আমরা ভালো বুঝি, তাই এসব বিষয়ে কথা না বলে নিজের রুমে গিয়ে বিশ্রাম নাও। বিমলা ছেলে বৌমার মুখে এই কথা শুনে দুঃখী মনে তার ঘরে চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন সঙ্গীতা বাড়ির কাজ করছিল, তখন তার বড় মেয়ে রিঙ্কি সেখানে আসে। মা, আমাকে 300 টাকা দেবে, কলেজের একটা বই কিনবো। রিঙ্কি, দেখতে পাচ্ছিস না বাড়ির কি অবস্থা, এখন আমাদের পক্ষে তোকে বই কিনে দেওয়া সম্ভব নয়, যা এমনি পড়াশোনা কর। কিন্তু মা, বইটা খুব দরকার ছিল, সামনে আমাদের কলেজের পরীক্ষা, বই না হলে আমি কিভাবে পড়াশোনা করব। তুই কিভাবে পড়াশোনা করবি সেটা তোর ব্যাপার, আমার কাছে এখন টাকা নেই, আমাকে বিরক্ত করিস না, যা এখান থেকে। সঙ্গীতা মেয়েকে এই বলে সেখান থেকে যাচ্ছিল, তখনই তার ছেলে রনি সেখানে আসে। মা, আমাকে 500 টাকা দাও না, আমি আমার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাব। ওরে আমার সোনা রে, তুই সিনেমা দেখতে যাবি, কিন্তু মাত্র 500 টাকায় তোর কি হবে? আমার পার্সে 1000 টাকা আছে, তুই ওই টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে মজা করে সিনেমা দেখে আয়। 1000 টাকা দেওয়ার জন্য থ্যাংক ইউ মা, এবার আমি আমার বন্ধুদের সঙ্গে খুব মজা করব। এরপর রনি সঙ্গীতার রুমে গিয়ে তার ব্যাগ থেকে টাকা নিয়ে সিনেমা দেখতে চলে যায়। এদিকে রিঙ্কি মায়ের এই ব্যবহার দেখে অনেক বেশি দুঃখ পায়। মা, আমার বই কেনার জন্য তোমার কাছে 300 টাকা নেই, কিন্তু ছেলেকে সিনেমা দেখতে যাওয়ার জন্য 1000 টাকা দিয়ে দিলে। বেশ করেছি, আমার টাকা, তাই আমার যাকে ইচ্ছে হবে তাকে দেব। মা, তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করো যেন আমরা তোমার সৎ মেয়ে। দেখ রিঙ্কি, এসব কিছু আমি তোদের ভালোর জন্যই করছি, এসব লেখাপড়া করে তোদের কিছুই লাভ হবে না, তাই এসব ছেড়ে বাড়ির কাজে মন দে, তোদের তিন বোনের জন্য এটাই ভালো হবে। সঙ্গীতা রিঙ্কিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিঙ্কি দুঃখী মনে সেখান থেকে যাচ্ছিল, তখনই তার ঠাকুমা বিমলা সেখানে আসে। দুঃখ করিস না রিঙ্কি, তোর বাবা মা এরকমই, ছোটবেলা থেকেই তো এরা তোদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছে, দুঃখ করিস না, হেই নে 300 টাকা, গিয়ে বই কিনে নে। না ঠাকুমা, আমার টাকা লাগবে না, মা ঠিকই বলেছে, আমাদের মতো অভাগা মেয়েদের লেখাপড়া না করে বাড়ির কাজ করাই ভালো। দূর বোকা মেয়ে, তোর মা কি জানে যে তোরা তিন বোন কতটা বুদ্ধিমান, তাই বেশি কথা না বাড়িয়ে বই কিনে এনে ভালো করে পড়াশোনায় মন দে। বিমলা এই বলে রিঙ্কিকে 300 টাকা দিয়ে দেয়। এদিকে রিঙ্কি টাকা নিয়ে বই কিনতে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন বিমলা, সঙ্গীতা এবং তার চার ছেলে মেয়ে ড্রয়িং রুমে বসেছিল, তখনই রাজেশ হাতে একটি কাগজ নিয়ে সেখানে আসে। সঙ্গীতা, আমার একটি কিডনি খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করার জন্য অন্য কিডনির ব্যবস্থা করতে হবে, তার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। হায় ভগবান, 1,00,000 টাকা, এখন এত টাকা তো আমাদের কাছে নেই। সঙ্গীতা এই বলে খুব চিন্তায় পড়ে যায়। তখনই বিমলা রাজেশকে বলে, বাবা রাজেশ,
বুড়ো বয়সে এই দিন দেখতে হবে কখনো কল্পনাই করিনি। 1,00,000 টাকা যদি আমার কাছে থাকতো তাহলে তোকে আর চিন্তা করতে হতো না। বিমলা ছেলেকে এই বলে কাঁদতে শুরু করে। বাবা, আমাদের কলেজের পড়া প্রায় শেষের দিকে, আমি আর দিদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। একবার চাকরি হয়ে গেলে আমরা সেখান থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেব, তারপর তোমার চিকিৎসা করাবো। পিঙ্কি, আমাদের এত খারাপ সময় এসে যায়নি যে মেয়েদের থেকে টাকা নিতে হবে। রাজেশ, আমাদের যে ব্যাংকে FD আছে আমি বরং কাল সেটা ভাঙিয়ে নেব। ওই 1,00,000 টাকা দিয়ে তোমার অপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে। আরে বাহ, FD এর কথা তো আমি ভুলেই গেছিলাম। রাজেশ এই বলে সেখান থেকে চলে যায় এবং পরের দিন সঙ্গীতার সঙ্গে ব্যাংকে গিয়ে টাকা তুলে এনে আলমারিতে রেখে দেয়। একদিন রনি স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখনই তার বন্ধু শঙ্করের সাথে রনির দেখা হয়। কিরে রনি, অনেকদিন থেকে তোকে আড্ডায় দেখতে পাচ্ছি না কেন? আরে শঙ্কর, আমার বাবার শরীর খারাপ, কাল তার কিডনির অপারেশন হবে, তাই এখন বাইরে আড্ডা দিতে আর ভালো লাগে না। আরে রনি, বিরজু দাদা তাসের সাথে সাথে এখন আড্ডাখানায় সাতটাও খেলাচ্ছে, লোকে মাত্র 10,000 টাকা এনে 1,00,000 টাকা করে ইনকাম করছে। ওরে বাবা, 10,000 টাকায় 1,00,000 টাকা, তাহলে তো 1,00,000 টাকায় 10,00,000 টাকা রোজগার হয়ে যাবে। হ্যাঁ তাই তো তোকে বলছি, টাকা এনে ভাগ্য খাটিয়ে দেখ, তোর ভাগ্যও ফিরে যেতে পারে। শঙ্কর রনিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রনি বাড়ি এসে চুপি চুপি মায়ের আলমারি থেকে তার বাবার অপারেশনের 1,00,000 টাকা নিয়ে আড্ডাখানায় চলে যায়। রনি যখন আলমারি থেকে টাকা বার করছিল তখনই তার ছোট দিদি চিঙ্কি তাকে দেখে ফেলে। দিদি, রনি মায়ের আলমারি থেকে টাকা চুরি করেছে, মা বাবা জানতে পারলে ওকে খুব মারধর করবে। চিঙ্কি, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি রনির সঙ্গে কথা বলবো আর ওকে বুঝিয়ে বলবো যে চুরি করা মহাপাপ। তুই এখন বাবা মাকে কিছু বলবি না, যা ঘরের ভেতরে যা। চিঙ্কি দিদির কথা মতো ঘরের ভেতর চলে যায়। এদিকে রনি 1,00,000 টাকা নিয়ে আড্ডাখানায় যায়। আরে বাহ রনি, আজ তো তুই অনেক টাকা নিয়ে আড্ডাখানায় এসেছিস, বিরজু দাদা তোকে দেখে অনেক খুশি হবে। শঙ্কর, এটা আমার বাবার অপারেশনের টাকা, এখন আমার খুব ভয় করছে, যদি আমি টাকাগুলো হেরে যাই তাহলে তো বাবার অপারেশন হবে না। আরে রনি, তুই ওসব ভাবছিস কেন? সাতটা খেলায় যে আসে সে 1,00,000 টাকা জিতে বাড়ি ফেরে, তুইও ভাগ্যের উপর ভরসা করে টাকা লাগিয়ে দে, দেখবি তোর এই 1,00,000 টাকা 10,00,000 টাকা হয়ে যাবে। রনি শঙ্করের কথা শুনে জুয়ায় তার বাবার অপারেশনের সব টাকা লাগিয়ে দেয় এবং কিছুক্ষণ পর সব টাকা জুয়ায় হেরে যায়। এরপর রনি দুঃখী মনে বাড়ি ফিরে আসে। পরের দিন সঙ্গীত আর রাজেশকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয় এবং আলমারি থেকে টাকা বের করার জন্য আলমারি খুলে দেখে সেখানে টাকা নেই। কালই তো 1,00,000 টাকা আমি আলমারিতে ভালো করে লক করেছিলাম, আজ হঠাৎ টাকা গায়েব হয়ে গেল কি করে? সঙ্গীতা ভালো করে মনে করো, তাড়াহুড়োতে টাকা অন্য কোথাও রেখে দাওনি তো। টাকা বাড়ি থেকে কোথায় যাবে, টাকার কি পা আছে? আমাদের বাড়িতে বাইরের কারোর আসা যাওয়াও তো নেই। সঙ্গীতা রাজেশের কথা মতো আলমারিতে পাগলের মতো টাকা খুঁজতে থাকে। তখনই পিঙ্কি সেখানে আসে। মা, শুধু শুধু আলমারিতে টাকা খুঁজে কোনো লাভ নেই, আলমারি থেকে টাকা চুরি হয়ে গেছে। পিঙ্কি, টাকা চুরি হয়ে গেছে মানে এটা কি? কে চুরি করেছে টাকা? মা, তোমার আলমারি থেকে রনি টাকা চুরি করেছে। নির্লজ্জ মেয়ে কোথাকার, তুই আর কাউকে পেলি না, আমার ছেলের নামে দোষ দিচ্ছিস। সঙ্গীতা এই বলে পিঙ্কির কাছে এসে তাকে একটি থাপ্পড় মারে। মা, পিঙ্কি ঠিক বলছে, চিঙ্কি ওকে আলমারি থেকে টাকা চুরি করতে দেখেছে। সঙ্গীতা ডিঙ্কি এবং পিঙ্কির মুখে এই কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে রনিকে ডাকতে থাকে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি শঙ্করের চক্করে পড়ে বাবার অপারেশনের 1,00,000 টাকা হেরে গেছি, আমি আমার এই খারাপ ব্যবহারের জন্য অনেক দুঃখিত। রনি এই বলে জোরে জোরে কাঁদতে থাকে। এদিকে রাজেশ এবং সঙ্গীতা ছেলের এই ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়। যে ছেলেকে আমরা মাথায় তুলে রেখেছিলাম সেই ছেলের জন্য আজ তোমার অপারেশন বন্ধ হয়ে গেল। না মা, বাবার অপারেশন হবে, আমি আর পিঙ্কি খুব ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, চাকরি পাওয়ার সাথে সাথে আমরা অ্যাডভান্স টাকার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছি, তাই আর 2 দিন অপেক্ষা করো, আমরা অফিস থেকে টাকা পেয়ে গেলেই তোমার অপারেশনের ব্যবস্থা করব। সঙ্গীতা এবং রাজেশ রিঙ্কির কথা শুনে মনে মনে অনেক আফসোস করে। তখনই বিমলা তাদের বলে, দেখেছিস বাবা রাজেশ, ছোট থেকে তোরা দুজনে যেই মেয়েদের অবহেলা করেছিস, আজ তোদের খারাপ সময় তারাই তোদের সামনে দাঁড়িয়ে আছে, তাই ছেলে হোক বা মেয়ে কাউকে কোনোদিন অবহেলা করা উচিত নয়।
হ্যাঁ মা, আমরা বুঝতে পেরেছি নিজেদের খারাপ ব্যবহারের জন্য আজ আমরা অনেক দুঃখী, তাই নিজেদের ভুল শুধরে আমরা নিজের তিন মেয়ে ও ছেলের সঙ্গে হাসি খুশিতে বাকি জীবনটা কাটাতে চাই। সেই দিন থেকে সঙ্গীতা এবং রাজেশ তার সব বাচ্চাদের একই রকম ভালোবাসতে থাকে। অপরদিকে রনিও তার খারাপ আচরণের পরিবর্তন করে পড়াশোনায় মন দেয়, আর সবাই একসঙ্গে হাসি খুশিতে বাকি জীবনটা কাটায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।